বিএনপির ভাইয়েরা আছেন, আমার জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, আমার জামাতের ভাইয়েরা আছেন, যে যেই দল করেন না কেন এটা আমাদের বড় পরিচয় না। আমাদের বড় পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, পণ্ডিত কিনা, এটাই আমাদের বড় পরিচয়। আমরা মুসলমান, মায়ের পাঁচটা সন্তান, কেউ তাবলিগে যাইতে পারে, কেউ চরমোনাই যাইতে পারে, হক্কানি পীরের দরবারে যাইতে পারে, হক্কানি আলেমের দরবারে যাইতে পারে, কিন্তু আমার বড় পরিচয় আমি মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কোনো গুলামগার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, দিলের কানে কথাগুলো শুনে যান। এই কোরআন এমন একটা সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নাজিল করেছেন, যেই সমাজ সম্পর্কে বলে আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই সমাজের মানুষগুলা সভ্যতা কি জানতো না, যেই সমাজের মানুষগুলা আদর্শ কি বুঝতো না, যেই সমাজের মানুষগুলা নিজের কন্যা সন্তানকে নিজের হাতে জ্যান্ত দাফন করত, ওই জাহিলি যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করলেন, এই কোরআনের সোহবতে এমন কিছু লোক চলে এসেছে যারা আল্লাহ নবীর সোহবতে আসার পরে কালিমা পড়ে ইমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারা কত দামি হয়ে গেছে আমার কথা না। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে রাজিয়ার খুশি, এরাও আমার আল্লাহর উপরে রাজিয়ার খুশি। হাদিসে পাক আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তার মানে বোঝা যায় জাহিলি যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই জাহিলি যুগের ভিতরে তারা কোরআন অনুযায়ী চলছে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন চালাইছে, পারিবারিক জীবন চালাইছে, সামাজিক জীবন চালাইছে, তারা দামি হয়ে গেছে। আর যারা এই কোরআনের বিরোধিতা করছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কথা বলা ঠিক কিনা। যারা এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিতে চাইছে, এই কোরআনের আলোকে বন্ধ করে দিতে চাইছে, সম্ভব হয় নাই, আজকেও সম্ভব হবে না। অতএব কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বিদায় ফজর বাসনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী ঘোষণা করলেন, আমার সাহাবীরা, আমি চিরদিন তোমাদের মাঝে থাকবো না। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার বিশ্বনবীর সুন্না। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত নবীর উম্মতেরা শক্তভাবে ধরবে, মজবুতভাবে ধরবে, নবীর উম্মতেরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। যখন এই কোরআন ছেড়ে দিবে, নবীর হাদিস ছেড়ে দিবে, তখন এই উম্মতের উপরে আযাব আর গজব আসতে থাকবে, কথা বলা ঠিক কিনা। নবীজি আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্না। অতএব এই কোরআন সুন্না অনুযায়ী আমাদেরকে চলতে হবে। হাজার হাজার মুসলমান বগুড়ার আশেখ রাসুল ভাইরা, দিলের কানে কথাগুলো শুনে যান, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, পুরাটা জিন্দেগী উম্মতের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত ওই সোনার নদী নাই, সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে ময়দানে মাহশারে। যেদিন আমার বাবা আমার কাজে আসবে না, যেদিন আমার দলের নেতা আমার কাজে আসবে না, আমার কথা না আল্লাহর কোরআনের কথা, ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাজে আসবে না, ওই দিন একজন মাত্র দরুদী পাওয়া যাবে, যিনি উম্মতের জন্য পাগলের মতো কাঁদতে থাকবে, কথা বলা ঠিক কিনা। সেই নবীর জন্য পাগল হইবা না, হে যুবক কেন তুমি সেই নবীকে ভালোবাসবা না? আজকে যখন আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার আমার ওই নবীকে মরুভূমির ডাকাত তুলে বোকা দেয়, তখন আর নবীর আশেকেরা মানতে পারে না, কথা বলে ঠিক কিনা। অতএব কে কোন দল
দল করেন আমি শুরুতেই বলছি বাড়ি আমার ফরিদপুর আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশে কয়েকজন সিংহপুরুষ জন্ম নিয়েছে অতএব আমি শুধু আপনাদের কাছে বলে যাই আমি ফরিদপুরের সন্তান হিসেবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এই বগুড়ায় জনসমুদ্রের মাঝে আজকে একটা মেসেজ দেয়া যাই আমার কথা আল্লাহর নবীর ঘোষণা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবীজি বলেন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না আমার ব্যবহার ঠিক অতএব আমরা আমাদের ছেলের চাইতে আমরা আমাদের মেয়ের চাইতে আমরা আমাদের মায়ের চাইতে বাবার চাইতে এমনকি আমাদের কলিজার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কথা ঠিক কিনা এ যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা টানে ভাবে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় আল্লাহর নবীও থাকতে পারেন নাই গো বাবা আহারে দয়ার নবী মায়ের নবী উম্মতের দরদির নবী সেদিন নবীদের ওফাত হয়ে গেল গো বাবা এ যুবক ভাইরা রে মদিনার খেজুর বাগানের ভিতরে আল্লাহর নবীর একজন পাগল নবীর একজন আশেক যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের বাগানের ভিতরে আহারে খেজুর গাছে উইঠা খেজুর নামাইতেছেন হঠাৎ করে খেজুর বাগানের নিচ দিয়া একজন নবীর আশেক ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীর ইন্তেকাল হয়ে গেছে এই সংবাদটা শুনিয়া নবীর আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি পাগলের মতো লাফাইয়া খেজুরের গাছ থেকে নামিয়া গেছে আহারে খেজুরের গাছ থেকে নামিয়া নবীর আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি হাত দুইটা উপরের দিকে উঠাইয়া জমিনের মালিকের ডাক দিছে ও দয়ার আল্লাহ আমি শুনলাম তোমার নবী নাকি দুনিয়ায় নাই আল্লাহ তোমার নবী যদি না থাকে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আমার এই চোখ দিয়া তোমার নবীরে দেখতাম তোমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইলে আমার খোদার কথা বলিয়া যাইতাম দুঃখ কষ্টের কথা বলিয়া যাইতাম আল্লাহ আমি শুনলাম তোমার নবী নাকি দুনিয়ায় নাই ও দয়ার আল্লাহ যদি তোমার নবী না থাকে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের আলোর দরকার নাই এই চোখ দিয়ে আমি দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না এই চোখ দিয়ে দুনিয়ার অন্য কিছু দেখার ইচ্ছা আমার নাই সেই চোখ দিয়ে আমি আমার নবীর এই দেখতে পাবো না এই চোখের আমার দরকার নাই আল্লাহ আমার চোখের আলো তুমি নিয়ে যাও আমার অন্ধ বানায় দাও আমি অন্ধ হয়ে বাঁচতে চাই যদি তোমার নবীর আমি দেখতে না পারবো এই চোখের আলো দিয়ে অন্য কিছু আমি দেখতে চাই না আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তখন পাগলের মতো কাঁদতেছে গো বাবা আমার আল্লাহ সরাসরি ওই আশেকের দোয়াটা কবুল করে নিছে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের আলো আমার আল্লাহ নিয়ে নিছে অন্ধ হয়ে গেছে গো বাবা নবীর সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসত আমার নবীর জন্য কত পাগল ছিল গো বাবা আল্লাহর নবীর খেদমত করছে হযরতে আনাস ইবনে মালিক একদিন দুই দিন না 10 বছর আমার নবীর খেদমত করছে বুখারীর বর্ণনা খাতেমুন নবী যাকে বলা হয় হযরতে আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীর সামনে হাঁটু দুইটা লাগায়া দিছে নবীর সামনে বইসা আনাস ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 10 বছর আপনার খেদমত করছি আপনার কাছে কিছুই চাই নাই আজকে যদি একটা জিনিস চাই আপনি আমারে দিবেননি আল্লাহর নবী বললেন আনাস কি এমন জিনিস তুমি চাইবা বলো হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আনাস আপনার কাছে চাই ওই হাশরের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না বাপ ছেলের পরিচয় দিবে না নেতা কর্মীর পরিচয় দিবে না ওই দিন আমার সুপারিশ করে আমি আনাসের নাজাতের ফয়সালা করবেন আল্লাহু আকবার
যেই জিনিসটা নবীর কাছে চাইছে এই জিনিসটা দামি না কম দামি আর জোরে বলতে হবে দামি না কম দামি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে আপনি আমার সুপারিশ করেন নাজাতের ফয়সালা করবেন আর কিছুই আপনার কাছে চাই না আল্লাহর নবী আনাসের দিকে তাকায় বলে আনাস 10 বছর আমার খিদমত করছো কিছু হিসাব নাই আমি নবী তোমারে জানাইয়া দিলাম যেহেতু তুমি চাইছো আমি নবীও তোমারে বলে দিলাম হাশরের ময়দানে আমি নবী নিজে সুপারিশ করে তোমার নাজাতের ফয়সালা করে হযরত আনাসের সাহস বাইরে গেছে হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদবি নিয়েন না আপনি তো বলছেন হাশরের ময়দানে আপনি আমার সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আপনারে কোন জায়গায় খোঁজ করব যদি নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিতেন তাহলে আমার জন্য সহজ হইতো আল্লাহ নবী বললেন আনাস রে তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে যেই জায়গায় নেকি বুদ্ধির ওজন করা হবে হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গেলাম মিজানের পাল্লার কাছে আপনারে খোঁজ করার জন্য মিজানের পাল্লার কাছে যাইয়া যদি আমি আপনারে না পাই তাহলে কোথায় যাব অন্য একটা জায়গার কথা যদি বলে দিতেন আল্লাহর নবী বললেন আনাস রে আমারে ওই জায়গায় পাইবা মিজানের পাল্লার কাছে পাওয়া যাইবা যদি না পাও রে আনাস একটা দৌড় দিয়া তুমি পুলসিরাতের কিনারায় চলে যাইবা আমি নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব ওই জায়গায় গেলে আমারে পাওয়া যাইবা হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গেলাম পুলসিরাতের কিনারায় ওই জায়গায় যাওয়ার পর যদি আপনারে আমি না পাই তাহলে কোথায় যাব আল্লাহর নবী বললেন এই দুইটা জায়গায় পাইবা প্রথমে খুঁজবা মিজানের পাল্লার কাছে এই জায়গায় আমাকে পাইবা যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা পুলসিরাতের কিনারায় ওই জায়গায় আমারে পাওয়া যাইবা ও আনাস যদি এই দুই জায়গা আমারে না পাও রে আনাস একটা দৌড় দিয়া চলে যাইবা হাউজে কাউসারের কিনারায় যে হাউজে কাউসারের কিনারায় আমি নবীর নিজের হাতে দাঁড়াইয়া গেলাস বরিয়া বরিয়া আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাব ও বগুড়ার বাইরা রে এই হাজার হাজার মুসলমান গরমের ভিতরে কলিজাটা ফাটিয়া যায় আহারে গরম সইতে পারি না আর ওই হাসুরের ময়দানে একদিন দুই দিন না 50,000 বছর আমাদের দাঁড়ায় থাকা লাগবে মাথা রেখা দুপুরে আল্লাহ সূর্যটা ছেড়ে দিবে ওই হাসুরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আহারে মানুষের মাথার এই মগজগুলা বাতের মতো টকপক টকপক করে উতরা উতরা পড়তে থাকবে আল্লাহর নবী বললেন আনাস রে আমি নবী ওই হাসরের ময়দানে আমি নিজের হাতে গেলাস ভরিয়া হাউজে কাউসারের পানি উঠায় উঠায় আমার উম্মতের পান করাইতে থাকব আমি নবীর হাতে এক গেলাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে জান্নাতে ঢোকার আগে 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না আল্লাহু আকবার আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন জায়গায় খোঁজ করলাম আমি আপনারে পাইলাম না তাহলে কোথায় যাব আল্লাহর নবী বললেন আনাস রে এই তিন জায়গায় আমারে পাইবা তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে ওই জায়গা আমারে পাওয়া যাইবা যদি না পাও একটা দৌড় দিয়া তুমি চলে যাইবা ফুলসিরাতের কিনারায় ওই জায়গা আমারে পাওয়া যাইবা ওই জায়গায় যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা হাউজে কাউসারের কিনারায় এই তিন জায়গায় আমি নবীরে খুঁজে পাইবা নবীর আশিকেরা তৃপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে সেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন যেই নবী এখনো পর্যন্ত রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন সেই নবী হাশরের ময়দানে উম্মতের জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবে উম্মতের মুক্তির জন্য উম্মতের নাজাতের জন্য ওই নবীর বিরুদ্ধে আরেকটা বার যদি কোনো কুলাঙ্গার কথা বলে সেই দল করুক না কেন ওই কুলাঙ্গারকে বগুড়ার মাটিতে হাত